অনেক বাবা মা তার সন্তানকে সাকিব বানাতে চায়। হ্যাঁ, সাকিব খান কিন্তু চালাক আছে, চারটা হিরোইন না হলে কিন্তু সে ছবি করবে না। সাকিব খানের ক্যারিয়ার বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য কোনো কাছের মানুষ নাই, উনি প্রত্যেকটা ডিসিশন ওনার ঠান্ডা মাথায় বুঝে শুনে নেন। শেষ কথা সাকিব খানের, সাকিবিয়ানদের মিথ্যা তথ্য তিনি দিতে চান না, তিনি যা বলতে চান সরাসরি এবং সত্যনিষ্ঠ কথা। ডিসেম্বরে ঢাকায় আসছেন রাজকুমারের নায়িকা, দরদ সিনেমায় নতুন কিছু দেখতে পাবেন দর্শকেরা, অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে, সিনেমা হলে মুক্তি পেলে সেই কথার প্রমাণ মিলবে। দরদ তো শেষ, আগামী মাস থেকে রাজকুমার শুরু হবে, তারপর আবার ইন্ডিয়ার সঙ্গে আরেকটি কো প্রোডাকশনের প্রজেক্ট হবে। আগে থেকে কিছু জানাতে চাই না, কাজগুলো যখন হবে সবাই জানবেন এবং সত্যটাই জানবেন। এছাড়াও ভারতের শুটিংয়ের পাশাপাশি মুম্বাইয়ের কয়েকজনের সাথে মিটিং হয়েছে, সেই সব ভালো সংবাদ আসবে আগামী কিছু দিনের মধ্যে। কিছু কিছু ব্যাপার আছে না, অনেক লাগতেছে এখন আর কি। এইদিকে সাকিব খানের যেন বিতর্কের শেষ নাই, ছোট ছোট মানুষ থেকে শুরু করে বড় মানুষেরাও সাকিব খানকে নিয়ে খোঁচা দেন, আবার কেউ কেউ মিষ্টভাষীর মতোই কথা বলেন। অনেক বাবা মা তার সন্তানকে সাকিব বানাতে চায়। যাই হোক, এনাদের সুবিধাবাদী বলা হয়, একদিকে ব্যবসা সফল না হলে অন্যদিকে ডাইভার্ট করতে হয়, এই রকম ডাইভার্টই করলেন মালিক আফসারি। আজকে কালো চশমাটা কেন বলেছি জানেন তো? এই কালো চশমা পরাটার কারণ, একজন কালো চশমাধারী লোক একটার পর একটা একটার পর একটা মিথ্যা তত্ত্ব দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করাচ্ছে। আমি নামটাও বলবো, কালো চশমা পরা লোকটা। কালো চশমার কি গুণ আছে রে ভাই? তারকা প্রযোজক পরিচালক লক্ষ টাকা দিয়ে চশমা কিনে পড়েন? আমি তো কোনো চশমা পরি না, কালোতে কি আর সাদাতেই বাকি, জানি না বা বুঝিও না। আমার মতো যারা বোঝেন না আসুন একটু জানার চেষ্টা করি। প্রথমে প্রশ্ন করতে চাই মামুন ভাইকে, মামুন ভাই পরিচালক মালিক আফসারি কালো চশমা কেন পড়েন? কালো চশমা কেন পরে জানেন? শয়তান শালা, সরি। আপনি বা কেন পরেছেন? আপনি একটু কালো চশমা ছাইরা সাদা চশমা পরেন, অনেকক্ষণ পরছি একটু সারলাম। আমাদের সুপারস্টার সাকিব বস পরে বলেই পরেছেন। তাই একটু আসি, সাদা চশমা পরে কথা বলি, বা মিথ্যা যখন বলে মানুষ যেন চোখটা না দেখতে পায়। পরিচালক মালিক আফসারি দাদু সাকিব খানকে নিয়ে অনেক কয়টা সিনেমা বানিয়েছেন, শেষেরটা ছিল পাসওয়ার্ড। ধনী গরিবের সময় শুরু করছিলেন, পাসওয়ার্ডে শেষ করছেন। তেমন ব্যবসা সফল হয়নি, বরং নকলের অভিযোগ উঠেছে, সেই নকলের অভিযোগ থেকেই তিনি থুবড়ে পড়েছেন, আর কোনো সিনেমা এই পর্যন্ত নির্মাণ করতে পারেননি। তাই তিনি সাকিব খানকে নিয়ে শুরু করেছেন বিতর্ক, এমন স্ট্যাটাস সাকিব খান কখনো দেয়নি, যেই কথাগুলোর মালিক আফসারি বলেছেন। আমি নামটাও বললো, কালো চশমা পরা লোকটা। এই লোকটা একটা সময় একটা ভিডিও করলো, হ্যাঁ আছে অরুণ মামুন, এই ছবিটা কনফার্ম করার 6 মাস আগে এই লোকটা বললো না দরদ তো হইতেছে না, ওই ক্যালকাটার কোন এজেন্সি টেজেন্সিকে ধরছে। কালো চশমা কেন পরে জানেন? মিথ্যা যখন বলে মানুষ যেন চোখটা না দেখতে পায়। তো খারাপ লাগে মালিক আফসারি ভাই। মালিক আফসারির সিনেমা আর চলে না, তিনি বানাতেও পারেন না বা বানান না, তিনি এখন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করেন, কন্টেন্টের মাধ্যমে সাকিবিয়ানদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, এমনটিই দাবি করছেন মামুন ভাই। ভাই পারলে আপনিও সাকিব খানকে নিয়ে ভালো কিছু উপহার দেন, আপনি সিনেমা বানান, কালো চশমা পরে কিংবা কাঠের চশমা পরে বিভ্রান্ত করা বাদ দেন।